রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমের আবারও 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর পল্লবী থানায় করা প্রতারণার মামলায় বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসিদুর রহমান তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন।